আসসালামু আলাইকুম, আমরা রাজবাড়ী যুব প্রশিক্ষণ কেন্দ্রে 19তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের দুধ থেকে কিভাবে দই তৈরি করতে হয় সে বিষয় দেখাচ্ছি। আমি মোহাম্মদ সুমন সর্দার, আজকে তোমাদের দুধ থেকে দই বানানো শেখাবো, ঠিক আছে? প্র্যাকটিক্যালি শেখাবো সেটা। তোমরা যদি শিখতে চাও তাহলে মনোযোগ সহকারে দেখো, ঠিক আছে? দই তৈরির জন্য প্রথমে যে কাজটা করতে হবে, একটি খাঁটি গরুর দুধ সংগ্রহ করতে হবে। আমরা সেই দুধটা সংগ্রহ করেছি এবং ওই দুধটা কী করতে হবে, জ্বালাইতে হবে, আগুনে জ্বালাইতে হবে। কতক্ষণ আপনি জ্বালাবেন, কি পরিমাণ জ্বালাবেন, সেটা হচ্ছে যতটুকু দুধ জ্বালিয়ে প্রায় অর্ধেক করে নিতে হবে এবং ওই মুহূর্তে দুধের কালারটা অনেকটা লালচে হয়ে যাবে। লালচে কালার হয়ে গেলে যখন দুধে দুধ কমে অর্ধেকের মতো হয়ে যাবে, এই মুহূর্তে আমরা জ্বালানো বন্ধ করব। তারপর দুধটুকে ঠান্ডা করে এতে আমরা কিছু উপাদান মিক্সড করব। কি কি উপাদান মিক্সড করব, সেগুলো হচ্ছে আমরা যদি মিষ্টি দই তৈরি করি তাহলে চিনি মিশাতে হবে, পাশাপাশি কিছুটা গুঁড়া দুধ এবং আমরা দুই চারটা এলাচ দানা ব্যবহার করব। আমরা কি পরিমাণ চিনি বা গুঁড়া দুধ ব্যবহার করব, 10 কেজি দুধ হইলে 1 কেজি চিনি এবং 5 কেজি দুধ হইলে 1/2 কেজি চিনি এবং 10 কেজি দুধ হইলে আমরা 1/2 কেজি গুঁড়া দুধ, 5 কেজি দুধ হইলে 250 গ্রাম গুঁড়া দুধ ব্যবহার করব। আমরা যেহেতু এটা দেখানোর জন্য অল্প পরিমাণে দুধ নিয়ে এসেছি, 5 কেজি দুধ, 5 কেজি দুধ জ্বালিয়ে আমরা 3 কেজির মতো করেছি। সেখানে আমরা কি করব, চিনি মিক্স করব কতটুকু, 1/2 কেজি এবং গুঁড়া দুধ ব্যবহার করব 250 গ্রাম আর আমরা 4-5টা এলাচ দানা ব্যবহার করব। সেই উপাদানগুলো এখন আমরা মিক্সড করব। তাহলে প্রথমেই চিনি, 250 গ্রাম চিনি আমরা দুধের উপর ঢেলে দিলাম। একেবারে চিনির কোনো ধরনের কণা যাতে নিচে লেগে না থাকে এই পর্যন্ত সুন্দরভাবে মিশাতে হবে। আমরা দেখতে পাচ্ছি দুধের সাথে চিনি মিশানো হচ্ছে, হ্যাঁ, যেন সবগুলো চিনি, সবটুকু চিনি সুন্দরভাবে গলে যায়। আমাদের প্রশিক্ষণার্থীরা, হ্যাঁ, সবাই খুব উৎফুল্ল, কীভাবে দুধ থেকে দই তৈরি করতে হয় এটা তারা শিখছে এবং এখানে অনেকেই বাস্তবে দই তৈরি করে স্বাবলম্বী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। তারা গবাদি পশু পালন করবে, তাদের খামার থেকে দুধ হবে, সেই দুধ থেকে তারা দই তৈরি করবে। হ্যাঁ, তাদের তীব্র আকাঙ্ক্ষা কীভাবে দই তৈরি করতে হয় সেটা শিখবে। আশা করি সবাই শিখতে পারবে। আপনারা যারা এই ভিডিও দেখছেন তারাও যদি মনোযোগের সাথে ভিডিওটি দেখেন, নিজেরাও দই তৈরি করা শিখতে পারবেন। এখন এমনভাবে যে কোনো দানা না থাকে দুধের, গুঁড়া দুধকে এমনভাবে দুধের সাথে মিশাতে হবে যাতে কোনো ধরনের দানা না থাকে, উপরে বেশে না থাকে, দুধের সাথে একেবারে পরিপূর্ণভাবে মিক্সড হয়ে যায়। আমরা কেমন মিষ্টি হলো দুধ সেটা টেস্ট করছি। ঠিক মতো মিষ্টি হয়েছে। আমরা এখন দুধ জাল দেবার পর এখানে চিনি মিশ্রিত করা হয়েছে এবং গুঁড়ো দুধ দেওয়া হয়েছে এবং আমাদের এক ভাই মোহাম্মদ আলী ভাই এটা হাত দিয়ে নাড়াচাড়া করছেন যাতে দুধটা ঘন হয় এবং একটু পরে এলাচ গুঁড়ো নিয়ে এসে এটাকে মিশ্রিত করে আমরা একটু জাল দেব। তারপরে হয়তো বা বীজ দই হচ্ছে আমরা মিক্সড করব। তারপর আমরা পাত্রতে ঢেলে এটা ভালোভাবে ঢেকে দেবো। এভাবে আমরা দই প্রক্রিয়াটা শেষ করব। হ্যাঁ, আমরা দই বানানোর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দই জ্বালানোর কাজ শেষ এবং সবগুলো উপাদান দইয়ের সাথে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে
পুনরায় আরেকটু গরম করে নিচ্ছি। এরপর কাজ হচ্ছে আমাদের দইয়ের জন্য দুধটাকে জমানোর জন্য একটা নির্দিষ্ট পাত্রে ঠিকমতো রাখা। আমরা দই বানানোর জন্য পাত্রগুলোকে ঠিক এভাবে সারিবদ্ধভাবে রাখছি। নিচে আমরা দুই তিনটি পাটের বস্তা বিছিয়ে নিয়েছি যাতে ঠিকমতো গরম থাকে। আর এর উপর আমরা এই সাদা প্লাস্টিকের বাটি রেখে দিয়েছি। এরপর আমরা এগুলোতে কি কি করব, দই তৈরির জন্য যে দুধটা রেডি করা হয়েছে সেগুলো এখানে দিব। এখন হচ্ছে আমাদের যে দই জ্বালানো এবং গুঁড়া দুধ চিনি মিশিয়ে যে রেখেছি ওই দুধের সাথে আমরা এখন বীজ দইটা কোথায় আমাদের যে দই আছে বীজ দই, হ্যাঁ, এর থেকে আরো তিন গুণ দইয়ের দুধের সাথে যদি এটা ব্যবহার করি তাহলে সমস্যা নাই, যেহেতু আমাদের বেশি আছে। কিছুটা আমরা দই এই দুধের সাথে মিশাই আর কিছুটা আমরা কি করব, দুধ দেওয়ার পর বাটিতে অল্প অল্প করে দিয়ে দিব। এটার পরিমাণ হচ্ছে 50 গ্রাম দই বীজ দিয়ে অনায়াসে 10-12 লিটার দুধের দই তৈরি করা যাবে। এখন বাটির ভিতরে দই তৈরির জন্য যে দুধটা রাখা ছিল সেটা রাখার পর বীজ দই সবগুলো বাটিতে দেওয়া হয়েছে আমরা দেখতে পেলাম। এখন আমাদের বাটির ভিতরে দই রাখার কাজটা শেষ। এই মুহূর্তে যেটা করতে হবে সেটা হচ্ছে বাটিগুলোকে সুন্দরভাবে কম্বল বা মোটা কাপড় জাতীয় এরকম কিছু দিয়ে ঢেকে রাখতে হবে সুন্দরভাবে, কোনোভাবে ভিতরে যাতে বাতাস না থাকে। না, এটা হালকা গরম আছে, কুসুম গরম আছে। এখন আমরা বাটির মুখগুলো ঢেকে দিলাম। আমরা কি করলাম, দইয়ের বাটিগুলোকে মুখ ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে কম্বল এবং পাটের বস্তা দিয়ে ঢেকে দিছি। এখন আমাদের সব কাজই শেষ, যেটা করতে হবে এখন দইটা জমবে, জমার পর আমরা কি খাবো। এর জন্য কি আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, 8-10 ঘন্টা কি অপেক্ষা করতে হবে। 8-10 ঘন্টা সময়ের মধ্যে দইটা কি হয়ে যাবে, জমে যাবে। এখন 8 ঘন্টা পরে বা 10 ঘন্টা পরে আসলে জমলো কি না এটা আমাদের বুঝতে হবে, এই জন্য কি করতে হবে, চেক করতে হবে। 8-10 ঘন্টা পরে আমরা হালকা করে এক কোণা দিয়ে, হ্যাঁ, কম্বলটা একটু খুলে ডাকনাটা একটু খুলে দেখবো যে জমছে কিনা। একটু নাড়া দিলে বোঝা গেল যদি নড়ে, হ্যাঁ, তাহলে জমে নাই। আর যদি না নড়ে, ঠিক আছে, স্টিল, তাহলে বোঝা গেছে দুধটা জমে গেছে। তখন কি করতে হবে, ডাকনাগুলো সরাই দিতে হবে, ওই দুধটা ফ্রিজে রাখলেই চলবে, সাথে সাথে খাওয়া যাবে অথবা সংরক্ষণের জন্য আমরা ফ্রিজে রেখে দেবো। বুঝতে পারছেন? এই আপনারা কি সবাই বুঝতে পারছেন? কিছুই মনে হয় বুঝেন নাই, কিছুই বুঝেন নাই। এতগুলো কাজ আমরা করে ফেললাম, কিভাবে কি করলাম, আমরা 5 লিটার দুধ, খাঁটি গরুর দুধ সংগ্রহ করছি, সেটা কি করলাম, জ্বালাইছি প্রায় 1-1.5 ঘন্টা জ্বালায়া মানে অর্ধেক পরিমাণে নিয়ে আসছি। তারপর ওই কড়াই থেকে দুধটাকে নামিয়ে ওখানে আমরা গুঁড়া দুধ এবং চিনি আর সামান্য এলাচ দানা ব্যবহার করছি। এরপরে পুনরায় দুধটাকে আবার গরম করে নিলাম। গরম করে কড়াই থেকে নামিয়ে আবার ওই দুধের সাথে আমরা কি করছি, বীজ দই মিক্সড করে। বীজ দই জিনিসটা কি, আমরা যে দই খাই সাধারণত টাটকা দই যেটা খাই সেটাই, হ্যাঁ, আমরা এখানে 50 গ্রাম বীজ দই ব্যবহার করছি। এরপরে বীজ দই মিশানোর পরের কাজটা হচ্ছে কি, সুন্দর করে সংরক্ষণ করা। কিভাবে, আমরা এখানে প্লাস্টিকের বাটি ব্যবহার করছি, প্রত্যেক বাটিতে পরিমাণ মতো দই তৈরির জন্য যে দুধ রেডি করা হয়েছে ওইটা দিয়ে নিছি। তারপর কি করলাম, সুন্দরভাবে কম্বল এবং পাটের বস্তা দিয়ে ঢেকে দিছি। এখন আমাদের কি করতে হবে, অপেক্ষা। কাজ কিন্তু সব শেষ, এখন খাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। কতক্ষণ অপেক্ষা করতে হবে, 8-10 ঘন্টা। 8-10 ঘন্টা, এখন 12টা বাজে, আমরা রাত 10টায় চেক করব দুধটা কি দই হয়েছে কিনা। যদি হয়ে যায়
ঢাকনাগুলো খুলে আমরা খেতে পারবো সহজেই যে উপস্থিত থাকবে সেখানে ঠিক আছে কারো ধৈর্য হারানোর কিছু নাই যদি এই দইটা হয় আগামী কাল আমরা সবাই খাবো ঠিক আছে রাত 10টায় খাবো রাত 10টায় খাবো টক দই ক্ষেত্রে ঠিক আছে ধন্যবাদ সবাইকে